জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন এখনও সাম্প্রদায়িক শক্তি জঙ্গিবাদী বিএনপি বিজয়কে নস্বাত করতে তৎপর আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন অভিযোগ করেন ক্ষমতায় টিকে থাকতে ইতিহাস বিকৃত করছে সরকার সহকর্মী কামরুজ্জামান ও মোহাম্মদ হানিফের ক্যামেরায় মানিক সিকদারের রিপোর্ট বিজয়ের একান্ন বছর পূর্তিতে লাল সবুজের পতাকা ব্যানার ফেস্টুন নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেন একান্ন বছরেও মুক্তিযুদ্ধের বিজয় সংহত হয়নি পরাজিত সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি আজ ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে আমাদের করতে তারা তৎপরতা চালাচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ বলেন দেশের মানুষ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় জামায়াতের সাথে যুগপথ আন্দোলন নিয়েও কথা বলেন তিনি এই সরকারের চায় আগামী দিনে একটি সুস্থ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের সরকার মানুষ চায় আন্তর্জাতিক শক্তিও তা চায় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্ন বলেন আওয়ামী লীগের উচিত সকল রাজনৈতিক দলের সাথে সংলাপ করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা দাবি করব যে ওই সমস্ত সাধারণত বিরোধীর সাথে কোনো অবস্থায় কোনো কারণে কোনো রকম আপোষ করা উচিত না এবং জাতীয় পার্টি করবেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেন যে কোনো মূল্যে রাজাকার সমর্থিত বিএনপি চক্রকে ক্ষমতার বাইরে রাখতে হবে সরাসরি বাংলাদেশে একটি অস্বাভাবিক সরকারেরা চক্রান্ত করছে সংবিধানের কবর রচনা করছে এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের তাগিদ দেন নেতারা সার্বিক যখন নারী সচেতন হবে তখন আমরা বলতে পারবো যে নারী একটা অবস্থানে দাঁড়িয়ে গেছে যে চেতনা তার থেকে অনেক যোজন যোজন দূরে এখন আমরা বছর পরে এসে অবস্থান করছি রাষ্ট্র একটি সমাজতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্র সেই রাষ্ট্র আমাদের এখন নেই ক্ষমতা দখল করার যে মানসিকতা সেটা পরিহার করে জনগণের সাথে জনগণকে নিয়ে জনগণের গণতন্ত্র আমরা জনগণের কাছে ফিরিয়ে দিই দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য সম্প্রীতি ও পরমত সহিষ্ণুতার আহ্বান জানান তারা মানিক সিকদার একুশে টেলিভিশন জাতীয় স্মৃতিসৌধ সাভার ঢাকা